বিশাল বড় একটা সবজি বাগান, এই যে দেখেন। ছোট মানুষ না, একটা বাচ্চা মানুষ। তাহলে আমার সব দায়িত্ব পালন করবা। কেরামতি আছে এটা কয় টাকা দেয়? 50 টাকা করে নেয়। তো বিক্রি করবা তুমি? আজকে তো কোনো রান্না বান্না করিনি, তবে দিবা না, একটু মাটি আলগা করে নিতে হয়। পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর সেই তো আমাকেই কাটতে হবে, অন্য কেউ তার কেটে দিবে না। তুমি আর আমরা কি আলাদা নাকি? একই তো পরিবারের সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা পরিবারের সবাই আলহামদুলিল্লাহ এই তো বেশ ভালোই আছি। নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে সকালে ঘুম থেকে উঠে সবাইকে নাস্তা রেডি করে দিয়ে সবাই নাস্তা খেয়ে চলে গিয়েছিল, আমি আর একটু শুয়েছিলাম, যেহেতু শীতকাল আর ঠান্ডা কাশির সমস্যা, আজকে হচ্ছে রান্না নেই তেমন, ওই জন্য ভাবলাম একটু শুয়ে থাকি। তো তারপরে হচ্ছে উঠে আমি সব বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। প্লিজ সবাই লাইকটা দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন, আর কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে হচ্ছে দুই ছেলেরই পরীক্ষা, ছোট ছেলের আধা ঘন্টার পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে এখানে শুয়ে শুয়ে টিভি দেখতেছিল, দেখতে দেখতে দেখছি ঘুমিয়ে গিয়েছে। আর বড় ছেলে এখনো পরীক্ষা দিয়ে আসেনি, ওর আস্তে আস্তে একটা বেজে যাবে। তো সব বিছানাগুলো গোছানো হয়ে গিয়েছে। আজকে সকালে নাস্তা সবাই হচ্ছে ভাত ভাজা খেয়েছে, তো প্লেট বাটিগুলো আমি ধুয়ে নিচ্ছি। রাইস কুকারে ভাত বসিয়ে দিচ্ছি, কয়েকটা নতুন আলু দিব সিদ্ধ করার জন্য, মানে ভর্তা করব। রাইস কুকারের ছাঁকনির উপর দিয়ে রাখলাম, এভাবে আলু সিদ্ধ হয়ে যাবে, ভাতও হয়ে যাবে। আপাতত আলু ভর্তা দিয়ে ভাত বসিয়ে দিলাম, আর অন্য কিছু রান্না করব না দুপুরের জন্য, যা যা আছে ওটা দিয়ে আজকে খেয়ে নিব। এখন আমি ঘর ঝাড়ু দেওয়া, মোছা, বাথরুম ধোয়া এই কাজগুলো করে নিব। শিক্ষা দিয়ে এসে গোসল করে জোহরের নামাজ পড়ে আসলো, এখনো দুপুরের খাবার খাওয়া হয়নি। তার আগে যে রিয়াদের সবজি বাগান থেকে সবজি উঠানো হচ্ছে, বিশাল বড় একটা সবজি বাগান, এই যে দেখেন, এর মধ্যে পালং আছে আর হচ্ছে ফুলকপি। জোহরের নামাজ পড়া হয়ে গিয়েছে। হ্যাঁ, আর রোজ তো ঘুমাতে ছিল, রোজ কিছুই টের পাইনি। তুমি ভাবছো আজান হয়নি? ভোরবেলা উঠে হচ্ছে পড়েছো তো, ওই জন্য আমি আর ডাকলাম না। মাশাআল্লাহ অনেকগুলাই পালং হয়েছে, এগুলা দিয়ে আমাদের একবার খাবারের মতো তরকারি হয়ে যাবে। সার বিষ কিছু নাই। রোজ একটু উঠাবা? না, তুমি সব উঠাছো, ছোট বড় সব? কেন ছোটগুলো রেখে দাও? কেন ছোটগুলো আর কিছুদিন পরে খেতাম? এই ছোটগুলো আরো বয়স হয়ে গিয়েছে, ওরা আর বড় পাইনি বলে সেজন্য আসছে বড় হয়ে গেছে। আপনি তুললে ভুল করে গাছ তুলে, এই ফুলকপি গাছ তুলে ফেলতে। তাই আমি এত ভুলা? ছোট মানুষ না, আমি ছোট মানুষ, বাচ্চা মানুষ। বাচ্চা তোমার মেয়ে না, তুমি আমার ছেলে, আমি তোমার মেয়ে। তাহলে আমার সব দায়িত্ব পালন করবা। এই পাশের গুলা বেশি বড় হয়েছে তাই না? এদিকে একটু রোদ বেশি লাগে তো, জায়গা নাই যে এই জায়গার মধ্যেও আছে, ছাদেও আছে একটু। এর মধ্যে থেকে কিভাবে তুলবা রিয়াদ? তোমার এই যে এই সাইডটা একটু পথ রাখার দরকার ছিল। কেরামতি এই পালঙ্গের মধ্যে তোমার আব্বু হচ্ছে বেশি করে পানি দিয়ে একদম নষ্ট করে দিয়েছে। নষ্ট করলো, ছুঁয়ে ছিল সব পালঙ্গুলাই। আব্বু তো ঝর্ণা দিয়ে দিয়েছিল। এই মূলা তো খুব সুন্দর হয়েছে রিয়াদ, ওর নিচে কি মূলা হচ্ছে? এদের মধ্যে অনেকগুলো পালং হয়েছে আর বতুয়াও হয়েছে, লানি চিল্লাচ্ছে। আর এই যে টমেটো গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে, ফুলও আসছে, কিন্তু ফুল আসার পরে টমেটো গাছ কেমন যেন নষ্ট হয়ে যায়। ঢেঁড়স গুলো তুলি সব, রোদে কিছু চোখেই দেখা যাচ্ছে না। এই মূলা বড় হবে না, শাক খেতে হবে, অযথা রেখে লাভ নাই, পাতা সব লাল হয়ে যাচ্ছে না। এক ঝুড়ি পালং হয়েছে, মাশাআল্লাহ। চলো যাই ধরো। আরেকটা হচ্ছে সুসংবাদ, বেদানা গাছে বেদানার ফুল এসেছে, না ফুল না কলি, কলি না করি, করি ফুল ফুটার পরে তারপরে বেদানা ধরবে। দেখে দেখেন আরো একটা ছোট লিটিল বাবু, যেখানে দুইটা, এখানে একটা। কারোর লেটুস পাতার দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, অনেক লেটুস পাতা হয়েছে। নতুন একটা হচ্ছে ফুল গাছ কিনা হয়েছে, এটা হচ্ছে ডালিয়া ফুল, গাঁদা ফুলগুলো মারা যাচ্ছে। ফুলের শুভেচ্ছা নিয়ে নেন সবাই।
একটা পাতা 20 টাকা কেউ নেবে না 10 টাকা দেখেন এগুলো কত বড় বড় একটা এগুলো খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে না কয় টাকা দেন 50 টাকা করে নেই তো বিক্রি করবা তুমি হ্যাঁ কেউ নেবে না আলু ভর্তা করতে চলে আসলাম মরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছি ভর্তাটা করে তারপরে দুপুরের খাবার খেয়ে নিব ভর্তা রেডি নতুন আলুর ভর্তা না খেতে খুব মজা তিন ভাগে ভাগ করে নিলাম দুঃখের বিষয় হচ্ছে ঘি নাই ঘি শেষ হয়ে গিয়েছে আজকে তো কোনো রান্না বান্না করিনি তো কি কি হচ্ছে দুপুরের মেনুতে আছে সেটা একটু দেখাই এই যে কালকের হচ্ছে দুইটা ডিম ভুনা আছে রিয়াদা রোজ খাবে একটু ডাল আছে তারপরে বাঁধাকপির ঘন্ট একটু আছে আর আলু তো ভর্তা করে নিলাম আর আমার জন্য আমি একটা হাঁসের ডিম পোস্ট করে নিয়েছি রিয়াদার আব্বু আজকে বাইরে খাবে খাওয়া দাওয়া শেষ করি খেয়ে আমি হচ্ছে পালংগুলা বেছে রাখবো খাওয়া শেষ এখন আমি পালংগুলা বেছে কেটে রেখে দিব রেখে দিও বলতে রাত্রে রান্না করব এটা দেখতে পারছেন অনেক সুন্দর একটা পাতাও নষ্ট না তরতাজা দেখে মন শান্তি পালং শাক যেখান থেকে ওঠানো হয়েছে সেখানে আবার রিয়াদ সার দিবে এর ভিতরে মোট সাত আট রকম সার আছে জৈব সার আর রাসায়নিক সার দুইটাই ইউরিয়া ফসফেট পটাশ এই তিনটা রাসায়নিক সার জৈব সারের ভিতরে আছে হচ্ছে গরুর ছাগলের হাড়ের গুঁড়া তারপরে গরু ছাগলের শিং কুচি তারপরে হচ্ছে কোকোপিট যেটা হচ্ছে নারকেলের সুব্রা থেকে তৈরি করা হয় একটা ধরনের সার সার যেটা বজ্র থেকে তৈরি করা হয় তারপর আর একটা সার আছে গরুর গোবর থেকে তৈরি করা হয় সি 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 সবগুলো হাতে করেছো না আমি একটা হাতে নিয়ে নিই এটা দিয়ে মিক্সড করেছি তো আমি যেটা বানাইনি এটা তো কিনে আসা সবই এখন এগুলা এর মধ্যে দিবে পালং শাক তোলার পরে যা নোংরা হয়েছে সবগুলাই পরিষ্কার করে নিয়েছে এখন সার দিবে আর এখানে যেতগুলো সার আছে তার ভিতরে রাসায়নিক সারের পরিমাণ একদম কম একটু আলগা করে নিতে হয় না মাটি না এইভাবে দিয়ে মিশিয়ে দিলে হয়ে যায় ওইভাবে দিলে হয় না হয় আচ্ছা দাও পালং শাকগুলো আমি দুই রকম করে কেটে নিয়েছি এগুলো হচ্ছে মাসকলাইয়ের ডাল দিয়ে এখন ঘন্ট করব রাতের জন্য এগুলো হচ্ছে ধুয়েও নিয়েছি আর এইখানে যে কিছু হচ্ছে পালং শাক আছে তারপরে মূলা শাক বতুয়া এগুলো মিলে হচ্ছে কেটে বেছে রেখেছি এগুলো কালকে ভাজি করব মাসকলাইয়ের ডাল হচ্ছে আমি ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়েছি একবারে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য একটু হচ্ছে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ পানি এখন পালং শাকগুলো দিয়ে দিব দেখতে অনেকই লাগছে সিদ্ধ হওয়ার পর একদম কম হয়ে যাবে প্রেসার কুকারে ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি কয়েকটা সিটি তুলে নিব আর ইয়াদের আব্বা এখন রাত করে বাড়ি আসলো আর বাড়ি আসার সময় এই যে অকাজ করেছে মিশালি মাছ এই ভেদা মাছ এটা হচ্ছে গসি ট্যাংরা মাছে কয়েকটা তারপরে শিং দেশি মাছ এগুলো রাতে যদি এই মাছ আনে তাহলে কি সহ্য করা যায় যদিও মাছগুলো অনেক সুন্দর খেতে অনেক মজা এই কাটা দিবে না কাটা দিবে এখনো শিং মাছ হচ্ছে তাজা আছে আর অন্যান্য মাছ মারা গিয়েছে এটা ভেদা মাছ আহারে এই এটা কই না ভেদা মাছে কাদা খাই এই এটা কই না এটা কই এই কই চাই তো আমি খাবো আচ্ছা এই যে কিছু সবজি বাজারও নিয়ে এসেছে সিম ফুলকপি আর বেগুন বিশাল বড় বেগুন বড় বেগুনটা আমার ছাদে হয়েছে হুম এই বেগুনটা মনে আছে ছোটখাটো একটা লাউ রি সত্যি তো এখন প্রেসার কুকারে ওটা সিদ্ধ হতে থাক আর মাছগুলো কেটে নি এই মাছ যদি এখন ফ্রিজে রাখা হয় তাহলে সমস্যা হতে পারে আর সেই তো আমাকেই কাটতে হবে অন্য কেউ তার কেটে দিবে না আর এদের মধ্যে আস্ত কালাই আমরা যে হচ্ছে মাসকালাই ডাল খাইনি এই যে এই কালাই কিনে তারপরে ভেজে ডাল করা হয় এই যে মাছ কাটা ধোয়া শেষ করলাম ভালো করে ধোয়া হয়নি পরে আবার ভালো করে ধুয়ে নিব যখন রান্না করব এগুলো হচ্ছে কই আর ভেদা দুইটা কই শুধু আর মাছগুলো কাটতে যদিও অনেক কষ্ট হয়েছে কিন্তু মাছগুলো অনেক সুন্দর আর এই যে শিং মাছগুলা আমি হচ্ছে পরিষ্কার করতে পারিনি কারণ আমি পেঁপের পাতা দিয়ে পরিষ্কার করি আর রাত করে তো পেঁপের পাতা পারা সম্ভব না পরে যেদিনকে রান্না করবো ওদিনকে ফ্রিজ থেকে বের করে পরিষ্কার করে নিব বিলের শিং তো দেখেই বোঝা যায় আর চাষের গুলাও দেখে বোঝা যায় এগুলো যদিও ছোট কিন্তু খেতে বেশি মজা ফ্রিজে রেখে দিই রাইস কুকারে ভাতের চাল বসিয়ে দিলাম ভাত হতে থাক আর এই যে মাসকালার ডাল আর পালং শাকটা হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে পানি দেওয়া বেশি হয়ে গিয়েছে শুকাই নিতে হবে ভালো করে এখন পালং শাক আর ডালটা হচ্ছে তেলে দিব রসুন আর পেঁয়াজ শাক আর ডালটা দিয়ে দিব
এখন একটু সময় নিয়ে জাল দিয়ে নিব কারণ পানি বেশি দেওয়া হয়ে গিয়েছে পানিটা হচ্ছে শুকায় নিতে হবে অনেকেই পানি পানিও রান্না করে খায় দেখি আমরা আবার একটু শুকনো শুকনো খেতে পছন্দ করি আজকে তো সন্ধ্যার নাস্তা কিছুই খাওয়া হয়নি কমলা খাই একটা একটু আদা চা বানিয়ে নিলাম ডালটা প্রায় হওয়ারই পথে নিজের ক্ষেতের শাক তো খুবই ভালো লাগছে রান্না করতে একদম সার বিষ মুক্ত একটু লবণ টেস্ট করে দেখলাম স্বাদ হয়েছে খুব আর তাড়াহুড়া করে চা বানাতে যে চা পাতি ফেলে দিয়েছি এটা সবজিগুলো এভাবে আছে ফ্রিজে রেখে দিব এই তোমার সোয়েটার এখানে কেন রোজ আমি জানি না ছাড়াও দুইটা রেখে দিয়েছো এখানে এই যে বললেন নিচের ক্ষেত বলতে আমার তোমার ক্ষেত ওই হলো তুমি আর আমরা কি আলাদা নাকি একই তো পরিবারের সদস্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই।